সালামু আলাইকুম। হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি। ইউটিউবে কিছুদিন আগে বেশ কিছু ভিডিও দেখলাম যেখানে তার সম্পর্কে বিভিন্ন আজগুবি মন্তব্য করা হয়েছে। বুঝলাম আমাদের দেশের সাধারণ জনগণ তার সম্পর্কে খুব বেশি একটা জানেন না, তাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন দেখে নিই কে ছিলেন হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি। ঐতিহ্যবাহী পন্নী জমিদার পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি। ইতিহাসের পাঠক মাত্রই তার পরিবারের স্বর্ণোজ্জ্বল ইতিহাস জানেন। সুলতানি যুগে এবং মোগল আমলে এ পন্নী পরিবারের পূর্বপুরুষগণ ছিলেন অত্র এলাকার শাসক, এমনকি তারা দীর্ঘকাল বৃহত্তর বঙ্গের স্বাধীন সুলতান ছিলেন। তাদের নিজস্ব মুদ্রা ছিল এবং জুমার দিনে তাদের নামে মসজিদে খুতবা প্রদান করা হতো। বাংলাদেশের ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে এ পরিবারের কীর্তি এক সূত্রে গাঁথা। প্রাচ্যের আলিগড় বলে খ্যাত টাঙ্গাইলের সাদাত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জনাব ওয়াজেদ আলী খান পান্নি, যিনি সম্পর্কে জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নির দাদা। অর্থাৎ ওয়াজেদ আলী খান পান্নি ছিলেন তার দাদা জনাব হায়দার আলী খান পান্নির বড় ভাই। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এবং অর্থদাতা নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন তার মায়ের নানা। এ পরিবারে জন্মগ্রহণ করেও পারিবারিক খ্যাতির পাশাপাশি তার নিজেরও রয়েছে কর্মময় ও বর্ণাঢ্য এক জীবন ইতিহাস। তিনি ছিলেন সত্যের মূর্ত প্রতীক, সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং বহুমুখী প্রতিভার অধিকারী, এক কথায় যাকে বলা হয় ভার্সেটাইল জিনিয়াস। তিনি 1925 সনের 11ই মার্চ শবে বরাতের রাতে জন্মগ্রহণ করেন। 1942 সনে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর সাদাত কলেজে কিছুদিন অতিবাহিত করার পর দ্বিতীয় বর্ষে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। কলকাতায় তার শিক্ষালাভের সময় পুরো ভারত উপমহাদেশ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে উত্তাল, আর কলকাতা ছিল এই বিপ্লবের অন্যতম কেন্দ্রবিন্দু। আন্দোলনের এই চরম মুহূর্তে তিনি নিজেও ব্রিটিশ বিরোধী সংগ্রামে পুরোপুরি জড়িয়ে পড়েন। সেই সুবাদে তিনি এই সংগ্রামের কিংবদন্তিতুল্য নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন, যাদের মধ্যে মহাত্মা গান্ধী, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না, অরবিন্দ ঘোষ, শহীদ হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা সাইয়েদ আবুল আল মওদুদি অন্যতম। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ আল্লামা এনায়েতুল্লাহ খান আল মাশরিকির প্রতিষ্ঠিত তেহরিকে খাকসার আন্দোলনে যোগ দেন। তিনি খুব দ্রুত তার চেয়ে বয়োজ্যেষ্ঠ ও পুরাতন নেতাদের ছাড়িয়ে পূর্ব বাংলার কমান্ডারের দায়িত্বপদ লাভ করেন। সে সময় ভারতবর্ষ থেকে স্পেশাল অ্যাসাইনমেন্টের জন্য 96 জন সালারে খাস হিম বা বিশেষ কমান্ডার ভারত নির্বাচিত করা হয়, যার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। পরবর্তীতে দেশ বিভাগের অল্পদিন পর তিনি বাংলাদেশে অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানে নিজ গ্রামে প্রত্যাবর্তন করেন। এছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ শিকারী। ছোটবেলা থেকেই তার ছিল শিকারের শখ। শিকারের লোমহর্ষক সব অভিজ্ঞতা নিয়ে তার লেখা বাঘ বন বন্দুক বইটি খ্যাতনামা সাহিত্যিক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়, যা 1964 সালে প্রকাশিত হয়েছিল। ক্রীড়াঙ্গনেও তিনি ছিলেন একজন অগ্রপথিক। তিনি ফুটবল, কাবাডি ও রাইফেল শুটিংয়ে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। 1956 সনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যে বিশ্ব অলিম্পিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেখানে পাকিস্তান দলের অন্যতম রাইফেল শুটার হিসেবে তিনি নির্বাচিত হন। রাজনীতিতেও তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখেন। তিনি 1963 সনে তৎকালীন পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য অর্থাৎ এমপি নির্বাচিত হন। একজন সত্যবাসী সাংসদ হিসেবে তিনি ইয়াহিয়া সরকারের বহু অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তিনি নিজেকে রাজনীতি থেকে পুরোপুরি গুটিয়ে নেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ অনেক বরেণ্য ব্যক্তি তার রোগীর তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। সঙ্গীতের ব্যাপারেও তিনি ছিলেন বেশ অনুরাগী। তিনি ছিলেন বাংলাদেশ নজরুল একাডেমির একজন প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও তিনি ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের একজন বিশেষজ্ঞ ছিলেন। 1963 সনে তিনি করটিয়ায় হায়দার আলী রেডক্রস ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন, যার দ্বারা এখনও উক্ত এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন। পরবর্তীতে তিনি সাদাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। ছোটবেলায় যখন তিনি মুসলিম জাতির পূর্ব ইতিহাসগুলি পাঠ করেন তখনই তার মনে একটি প্রশ্ন সৃষ্টি হয়।
মুসলিম জাতির অতীতের সাথে বর্তমান অবস্থার এই বিরাট পার্থক্য দেখে তিনি ভাবতে থাকেন। কিসের পরশে মুসলিম জাতি সভ্যতার পরম শীর্ষে আরোহণ করেছিল? একদা শ্রেষ্ঠ জাতির কেন আজ এই করুণ অবস্থা? মহান আল্লাহ ধীরে ধীরে তাকে এই প্রশ্নের জবাব দান করলেন। 60 দশকে এসে তার কাছে বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ধরা দিল। তিনি তার প্রাপ্ত জ্ঞান মহাসত্য মানব জাতির সামনে তুলে ধরার জন্য একটি বই লিখলেন এবং 1995 সনে বর্তমানের এই হিজবুত তাওহীদ আন্দোলনের সূচনা করেন। 16 জানুয়ারি 2012 ইসাই এই মহামানব প্রত্যক্ষ দুনিয়া ত্যাগ করেন।